পূজো জগদ্ধাত্রী পূজো দুঃখের মোহরম সব অনুষ্ঠান আপনারা সকলে মিলে খুব শান্তিপূর্ণভাবে পালন করেছেন। আমি আমার প্রশাসনকে তো ধন্যবাদ জানিয়েছি আগে, আজকেও একবার আমাদের সকলের পক্ষ থেকে জানাচ্ছি। আসতে চিৎকার করবেন না, যারা বাইরে আছেন জায়গা হবে না, আসতে ওখানে বসে পড়ুন না। আমি একটা কথা বলবো, রাস্তা তো আমাদের পবিত্র ধুলো, রাস্তায় বসে পড়ুন না, রাস্তায় বসিয়ে দাও একটুখানি কি জন্য, এটা ছোট ভেতরে আছে, বাইরে রাস্তা নয়, এটা ছোট জায়গা, বসে পড়ুন। আমি বলবো আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, আমি অপেক্ষা করছি, বসুন না, বসিয়ে দাও ওইটুকু জায়গা, ছোট্ট একটা জায়গা, এখান দিয়ে একদম ভেতরে রাস্তা, এটা দিয়ে কোনো রাস্তায় কোনো অসুবিধা নেই, যারা আসবে বসিয়ে দাও, আপনারা বসে পড়ুন, বসে কয়েকটা কথা শুনে। আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় নেবো, তার বেশি নেবো না, এটা বাইরে কোনো রাস্তা না, এটা গলির মধ্যে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, আমার প্রশাসনের লোকেরা তো বটে, প্রত্যেকে প্রত্যেকটা উৎসব ভীষণ ভালোভাবে মন দিয়ে প্রাণ দিয়ে জান দিয়ে পালন করেছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ এবং রিয়েলি আমার হৃদয়ে সমস্ত হৃদয়ের স্থল থেকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, সকল মামাটি মানুষকে, বুথ থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, মহল্লা থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, সকলে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, ধর্মগুরুরাও সকলে। আপনাদের সকলকে প্রণাম সালাম জানাই, খুব ভালো থাকুন। এইভাবে বাংলার সংস্কৃতি, বাংলার কালচারকে আপনারা এগিয়ে নিয়ে যান, এটাই বাংলার মঙ্গল। বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখা, বাংলা সারা পৃথিবীকে পথ দেখা। আমি এখনো আপনাদের বলি, কথা বলবেন না আসতে, হ্যাঁ ওই কাপটা খুলে দিই। আপনারা বুঝতে পারছেন আমরা আমাদের কর্মীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে যে আমাদের যত বড় জায়গায় করি মানুষের সমুদ্র এবং জনতার জায়গা এবং আমাদের কর্মীদের ভালোবাসা সমস্ত সমুদ্রকে উত্তাল করে দিয়ে একটা সমুদ্রের ঢেউ তৈরি করে, যেটা বাংলায় বাংলার মানুষের ভালোবাসার ঢেউ। সেই ঢেউ সামলানো, সেই ঢেউকে জায়গা দেওয়ার ক্ষমতা আমার কেন, আমাদের কারো নেই। তাই বাংলার মামাটি মানুষকে আমরা শ্রদ্ধা জানাই, আমাদের কৃতজ্ঞতা জানাই, আমাদের প্রণাম জানাই, আমরা আমাদের সালাম জানাই। আপনাদের এই মহত্ব, এটা আজকে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে। ভাই ভাই যারা আছেন কথা বলবেন না, একদম কথা বলবেন না, কথাটা মাইকে ক্যাচ করছে, বুঝতে পারলেন? বাইরে যারা আছেন কথা বলবেন না দয়া করে। আমি আপনাদের আবার বলি, আপনাদের এই মহত্বই আমাদের বেঁচে থাকার প্রেরণা। আমি জানি আমরা জায়গা দিতে পারিনি, সব জায়গায় ছোট হয়ে যায়। আজকাল তো একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং করতে গেলেও সেটাও আমাদের কাছে ছোট হয়ে যায়। যত ছোট হবে এটা তত ভালো, তত মঙ্গল। তার কারণ যত মানুষ আসবে আমাদের অহংকার মানুষের পদতলে আমরা সমর্পণ করব। যত মানুষকে আমরা পাবো আমরা ভালোবাসা দিয়ে আমাদের সেই অলঙ্কার মানুষের চরণে নিবেদিত করব। মনে রাখবেন, গণতন্ত্রের সবচেয়ে বড় কথা টাকা নয়, পয়সা নয়, নিজেই নিজের পাবলিসিটি করে বেড়াচ্ছে, এখনকার নতুন পলিটিক্সের উদ্ভব হয়েছে, তারাও নয়। পলিটিক্সটা হচ্ছে মানুষের জন্য, টাকা তৈরি করে যারা হাজার হাজার কোটি টাকা করে খরচা করে যারা নির্বাচন করে, মনে রাখবেন তাদের মধ্যে স্বচ্ছতা থাকে না, অস্বচ্ছতা আসে। চোরদের চুরি করবার সুযোগ দিলে চোর আরো বড় চোর তৈরি হবে। আমরা যদি যে পুকুর কাটে শীত কাটে তাকে পুকুর তৈরি করার সুযোগ দিই, সে আরো বড় চোর হবে। রাজনীতি মানে ডেডিকেশন, রাজনীতি মানে ডিটারমিনেশন, রাজনীতি মানে ডিভোশন, রাজনীতি মানে ওয়ার্ক কালচার, রাজনীতি মানে
ত্যাগের ভূমিকা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। আজকে আমি কেউ একটা গ্রাম সভার মেম্বার হয়েছি, কেউ একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছি, কেউ একটা জেলা পরিষদের মেম্বার হয়েছি, কেউ একটা কাউন্সিলর হয়েছি, কেউ একটা কমিশনার হয়েছি, কেউ একটা এমপি, কেউ একটা এমএলএ, কেউ বা জেলা পরিষদ, কেউ বা ব্লক প্রেসিডেন্ট, কেউ বা যুব প্রেসিডেন্ট, কেউ বা ছাত্র, কেউ বা সংখ্যালঘু, কেউ বা তপশিলি, কেউ বা আদিবাসী, কেউ বা ওবিসি, কেউ বা মহিলা। মনে রাখবেন, এই জায়গাটায় আমি দায়িত্ব পেয়েছি তার কারণ এই দায়িত্বটা মানুষ আমায় দিয়েছে এবং মানুষ দলকে এই দায়িত্ব না দিয়েছে, তাই আমি কেউ না। আমি যতক্ষণ থাকব মানুষের কাজ করব, আর আমি যখন থাকব না একদিনেই ফুরিয়ে যাব। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। জনগণের আদালতে গণতন্ত্রকে যারা সম্মান করে না তাদের রাজনীতি করবার কোনো অধিকার থাকে না। মানুষকে যারা সম্মান করে না, ভালোবাসে না, সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা সম্মান করে না, যারা এক জাতি এক প্রাণ একতার কথা বলে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকে না। মনে রাখবেন, একটা পরিবারে মায়ের কাছে বড় ছেলেকেও ভাত দিতে হয় মুখে তুলে, মেজ ছেলেকেও দিতে হয়, সেজকেও দিতে হয়, ছোটকেও দিতে হয়। ও আমার মেয়ে, তাই মেয়েকে আমি পড়াশোনা শেখাবো না, এটা কখনো হতে পারে না। মায়ের কাছে সব ছেলে মেয়ে সমান। আজকে ভারতবর্ষ জুড়ে যে রাজনীতির উদ্ভব হয়েছে, আপনাদের সতর্ক থাকতে হবে। আমি একসময় 34 বছর ধরে বাংলায় দেখেছি, কি দেখেছি, 34 বছর ধরে আমি দেখেছি সিপিএম দলের হয়ে বিজেপি দল কাজ করত। এই ডকুমেন্টও আপনাদের পঞ্চায়েতে আমি দেখিয়েছি, আমার কাছেও আছে এখনো, যে সিপিএম অফিস থেকে বিজেপিকে হেল্প করা হতো, টাকা দেওয়া হতো আমাদের ভোট কাটার জন্য। অর্থাৎ সিপিএম যখন বাংলায় 34 বছর ক্ষমতায় ছিল তখন বিজেপিকে খুশি করত, বিজেপিকে নিয়ে এসে খুশি করত, বিজেপিকে দিয়ে ভোট কাটার অঙ্ক করত যাতে আমরা হারি। আর এখন যখন সিপিএম ক্ষমতায় নেই, বিজেপি দল ভারতবর্ষের রাজনীতিতে ক্ষমতায় আছেন, সেই ক্ষমতা অপব্যবহার করে ওরা এখন সিপিএম এর হার মধ্যে পুষছেন। আর সিপিএম এর হার মধ্যে নাম লেখানো খাতায় বাংলায় দাঙ্গা করার চক্রান্ত করছে। আমরা জীবন দেওয়ার জন্য তৈরি থাকব, কোন রকম দাঙ্গা ভাগাভাগি চক্রান্ত করতে আমরা দেব না, এটা মাথায় রাখতে হবে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তেরঙ্গা ঝান্ডাটাই আমাদের ঝান্ডা। ঝান্ডার মধ্যে দুটি ফুল আছে, এই ফুলটার নাম তৃণমূল ঘাস ফুল। দুটো ফুলের অঙ্ক আমরা যখন মিলিয়েছিলাম, এই অঙ্কে মিলিয়েছিলাম, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এটা আমাদের রবীন্দ্র নজরুলের চিন্তাধারা। দুটো ফুল ভাই এবং বোন, মনে রাখবেন, দুটো ফুল কৃষি এবং শিল্প, মনে রাখবেন, দুটো ফুল বিশ্ব বাংলা এবং বাংলা, মনে রাখবেন, বাংলা বিশ্ব বাংলার কথা বলে। সেই বাংলায় আমি দেখতে পাচ্ছি কয়েকটা কিভাবে উচ্ছিষ্ট, যে চোর ডাকাত কোনো অধিকার নেই, বাড়িতে নিজের বউ তাকে মানে না, নেতা বলে মানে না। কয়েকটা টিভি চ্যানেল হয়েছে পয়সা দিয়ে, সাংবাদিকদের কিছু বলবেন, ওরা চাকরি করে, ওদের মালিকরা করে এগুলো। এক শ্রেণীর টিভি চ্যানেল হয়েছে আর সংবাদ মাধ্যম হয়েছে বাংলায়, 3.5 বছর ধরে সব টাকা আমাদের দিল্লি কেটে নিয়ে যাচ্ছে, একবার দেখবেন বলবে না, মুখে টুকো প্লাস্টার দিয়ে লাগিয়ে দিয়েছে, দুটো প্লাস্টার, কথা বলতে পারে, একদম মুখ দিয়ে একটা কথা বেরোয় না, বেরোলেই যেন একদম শরীরটা খারাপ হয়ে যাবে। আর সকাল থেকে রাত পর্যন্ত দেখুন কয়েকটা লোককে নিয়ে চলে এসছে, খায় না মাথায় দেয়, তার পাড়ায় কেউ চেনে না, তার বাড়িতে তার বউ ভালো করে চেনে না, তাদের কয়েকটা উচ্ছিষ্ট লোককে নিয়ে এসে টিভি প্যানেলে বসাবে, বসিয়ে বলবে বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট নয় উচ্ছিষ্ট ব্যক্তি, যাকে তার বউ পর্যন্ত মানে না, কিচ্ছু নেই। কাজ হচ্ছে কি, সকাল থেকে একটাই কাজ, মিথ্যা ছাড়া সত্য বলিব না, কুৎসা ছাড়া পজিটিভ কথা বলিব না, সমালোচনা আমি যদি কুৎসা করেই সব হতো, আজকে ভারতবর্ষের এই পরিস্থিতির জন্য কংগ্রেস দল দায়ী? কংগ্রেস দল নিজেরা একটি কথাও শোনেনি। আমরা যেদিন থেকে চলে এসেছি ইউপিএ গভর্নমেন্ট থেকে,
জনগণের ইস্যুকে কেন্দ্র করে, খুচরো বাজার থেকে শুরু করে রিটেল মার্কেটের ইস্যু থেকে শুরু করে জিনিসপত্রের দাম বাড়ানো থেকে শুরু করে, সেদিন থেকে কংগ্রেস নিজেদের ঔদ্ধত্য অহংকারের জন্য দেশটাকে বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। আর বিজেপির নেতারা কাজ নেই, কর্ম নেই, কোনো কাজ করে না। ছ মাস হয়ে গেল, সকাল থেকে বসে শুধু ফেসবুক আর টুইটার করে যাচ্ছে, আর নিজের পাবলিসিটি নিজে করেছে, কখনো দেখেছেন? আমরা কি পড়েছি ছোটবেলায়? নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আর এদের হচ্ছে সকাল থেকে কাজ নেই, কর্ম নেই। আমি একটা ফাইল সই করেছি টুইটার, আমি ওর মুখ দেখেছি টুইটার, আমি ওখানে বেড়াতে গেছি টুইটার, আমি ডিনার খেয়েছি টুইটার, আমি ঢাক বাজিয়েছি টুইটার, আমি তাসা বাজিয়েছি টুইটার, আমি ঢোল বাজিয়েছি টুইটার, আমি ওর মুখ দেখেছি টুইটার। সোশ্যাল নেটওয়ার্ক, আমি ভালোবাসি সোশ্যাল নেটওয়ার্ক, আমিও করি, কিন্তু আমরা করি যখন খুব প্রয়োজন হয়। কি হয়েছে জানেন তো? ওই রাখাল বালকের কথা জানেন তো? রোজ বলতো বাঘ এসছে আমায় কামড়াতে, বাঁচাও বাঁচাও, সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতো। আর চাষিরা রোজ তার জন্য ছুটে যেত, গিয়ে দেখতো সব মিথ্যে কথা বলছে, বাঘ তো নেই। তো একদিন সত্যি বাঘ পড়ল, সেদিন কিন্তু চাষিরা কেউ তাকে বাঁচাতে এলো না, আর বাঘটাই মিথ্যে বাদিকে হালুম করে খেয়ে নিল। তো এদেরও হয়েছে তাই, সকাল থেকে রাত পর্যন্ত কোনো কাজ নেই, নিজেদের তো একটাও কাজ ইমপ্লিমেন্ট করার ক্ষমতা নেই। শুনুন, হাজার হাজার কোটি টাকা খরচা করে যদি কোনো দল রাজনীতি করে, আমি কারোর নাম বলবো না, তাহলে বলুন তো টাকাটা আসছে কোত্থেকে? টাকাটা তো মানুষের পকেটের টাকা, টাকাটা কারো না কারোর কাছ থেকে নেওয়া হচ্ছে। আমি সেই টাকা দিয়ে কয়েকটা চোর তৈরি করব নিজেদের পাবলিসিটি করবার জন্য, তাহলে আমাদের মতো দলগুলো কিছু না করেও এই সংবাদ মাধ্যমের একাংশ, চ্যানেলের একাংশ, যিনি বিজেপির কাছে বিকিয়ে দিয়েছেন নিজেদের মাথা, নাম বলে আর ভদ্রতা করতে চাই না, আপনারা জানেন তারা কারা। আমি একটা বই লিখেছি কুৎসাপক্ষ, কিনবেন বইটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন কারা। এবং তারা কি করছে সকাল থেকে? শুধু কুৎসা গালাগালি যেন চোখ নেই, কিছু দেখতে পাচ্ছে না। সবচেয়ে ভালো কাজ বাংলায় হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যখন চ্যালেঞ্জ করে বলছি, আপনারা 100 দিন বলবেন, আমি একদিন বলবো। আর কয়েকটা উচ্ছিষ্ট উত্তর দেওয়ার আমার প্রয়োজন, এই মানুষকে উত্তর দিই কয়েকটা উচ্ছিষ্ট বসে। সে তোমার বুথ প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নয়, আমার একটা কর্মী, তাদের থেকে অনেক কোয়ালিটি আছে, আমার একটা কর্মীর কোয়ালিটিকে আগে কমপ্লিট করুন, তারপরে অন্য কথা বলবেন। আর কয়েকটা লোককে সাজিয়ে নিয়ে আসে, তারা কিন্তু আমাদের লোক নয়, জেনে রাখুন চালাকিটা। এগুলো মানুষকে বলতে হবে, বলে দেয় তৃণমূল কংগ্রেস থেকে উনি বলছেন। তৃণমূল কংগ্রেস নয়, আমরা পাঠাইনি, আমাদের নেতাদের তো আপনারা চেনেন, টাকা দিয়ে কয়েকটাকে নিয়ে আসে। আর বিশিষ্ট ব্যক্তি বলছে বলে কয়েকটা উচ্ছিষ্ট, যারা প্রায় 50, এই সাংবাদিকরা মাইনে পায় না, এদের কত মাইনে পায় জেলায় দেখুন, রাজ্যে দেখুন নেই। আর এই নেতাগুলো যারা চ্যানেল চালায়, যে নেতাগুলো মেন কাজ করে, ম্যাক্সিমাম, আমি সবার কথা বলছি না, এখনো বলি, 3-4টি তো আছেই, মাইনে কত পায় জানেন? 50 লাখ টাকা শুধু মাইনে, কেউ 40, কেউ 50, কেউ 60। তার মধ্যে শপিং মল ফ্রি, রেস্টুরেন্টে খেতে গেলে ভয় দেখিয়ে ফ্রি, গাড়ি চলাও ফ্রি, বাড়িতে জন্মদিন, ছেলের মুখে ভাত, বিবাহ বার্ষিকী সব ফ্রি, জামা কাপড় কেনাও ফ্রি, সিনেমা দেখাও ফ্রি, থিয়েটার দেখাও ফ্রি। সবার সাথে সব সাংবাদিক বন্ধুরা তুলনা করবেন না, আমি কি পার্সনের কথা বলছি যারা এগুলো করে খায়। তথ্য আমাদের কাছেও আছে, ভাববেন না চ্যানেলে মুখ দেখাচ্ছেন বলে। আগে একটা সংবাদ মাধ্যম ছিল, মানুষ তাকে সম্মান জানাতো, এখন ওরা নেই। আমি মুদগল কমিটির রিপোর্টটা নিয়ে আসার চেষ্টা করছি, সেখানে একটা মুদগল কমিটিকে মিডিয়া সম্বন্ধে কমেন্টস করতে বলা হয়েছিল। আমি শুনেছি, যতদূর আমি এখনো চোখে দেখিনি, যে পেড নিউজে এখন সংবাদ মাধ্যম চলে ম্যাক্সিমাম বলা হয়েছে, আমি না দেখে ডিটেলস বলবো না, বাট এই রিপোর্টটা আমি কালেকশন করবো, আমি পড়বো। আগে এক সময় ছিল একটা সাংবাদিক একটা ভালো খবর জোগাড় করতে গিয়ে জীবন পাক করত, বাঘের পেটে চলে যেত কিন্তু ভয় পেত না, কাশ্মীরে যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে লড়াই করছে ভয় পেত না, ইন্টেরিয়ার গ্রামে গিয়ে একটা সত্য খবর নিয়ে আসতো জীবন দিয়ে। আমি এখানেও অনেক সাংবাদিক দেখেছি, আমি গৌর কিশোর ঘোষের মতো সাংবাদিক দেখেছি, আমি মিহির গঙ্গোপাধ্যায়ের মতো সাংবাদিক দেখেছি, আমি বরুণ সেনগুপ্তের মতো সাংবাদিক দেখেছি, আমি অনেক সাংবাদিকদের চিনি,
যাদের আজও সম্মান করি, কিন্তু এখন যারা বরুণদার বকলমে অথবা গৌর কিশোর ঘোষের বকলমে যারা এইসব কীর্তিকলাপ করে বেড়াচ্ছে, আগামী দিন দেখবেন সাংবাদিকদের কীর্তি ও কেলেঙ্কারি, সাংবাদিক নয় ওই নেতাদের কীর্তি ও কেলেঙ্কারি একটার পর একটা রহস্য উদ্ঘাটিত করবে। যে মাসে যে বছরে 50 লাখ টাকা মাইনে পায়, ভাই একটা সাংবাদিক কত পায়, কত পায়? একটা জেলা সাংবাদিক কত পায়? 10,000 বা 15,000 বা একটা খবর জোগাড় করলে 2,000 বেশি, এক একটা করে খবর জোগাড় করতে পারলে তাকে 5,000 টাকা করে দেওয়া হয়। কে এক্সক্লুসিভ দেবে? এক্সক্লুসিভের নাম এই তো, তাকে প্রাণপাত পরিশ্রম করতে হয়। আর এরা ভগবান হয়ে গেছে, এরা ভগবান নয়, ঈশ্বর নয়, আল্লাহ নয়, আর এরা দেবতাও নয়, কিন্তু এমন ব্যবহার করে যেন মাটির দিকে পা ফেলে তাকায় না, মাটির দিকে পা ফেলতে পারে না। এক একজনের কত গাড়ি, কত বাড়ি, কত ফ্ল্যাট, বাপরে! তারা আবার জ্ঞান দেবে, জ্ঞান তো তাদের দেয়া সহজ যে বেচারা নিজেকে দিয়ে উপলব্ধি করতে পারে। একটা বাড়িতে কেউ কাজ করে সাংবাদিকতার বা যে কোনো জায়গায়, আমি সবার পক্ষে ভীষণ লিবারেল, তার একটা টিভি থাকবে, একটা ফ্রিজ থাকবে, বা যার ক্ষমতা আছে, যার নেই সেটা থাকবে না, যার ক্ষমতা আছে কালার টিভি করবে, যার ক্ষমতা নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবে, যার ক্ষমতা নেই রেডিও শুনবে, অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি। আমি এটা বলছি না যে কেউ রাখবে না, নিশ্চয়ই তার মিনিমাম নিড আছে, তার ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করাবে, তার একটা গাড়ি থাকুক কোনো দোষ নেই, তার একটা বাড়ি থাকুক কোনো দোষ নেই, নিশ্চয়ই তারা এটুকু করতে পারে, মিনিমাম নিড বলে একটা কথা আছে। কিন্তু আজকে কি হচ্ছে, টোটালটা মিথ্যে কথা। আজকে বলুন তো, আমরা যারা বাংলায় রাজনীতি করি, 34 বছর আপনারা কি দেখেছেন? 34 বছর ধরে সিপিএম করেছে দেনা, আর ইউপিএ সরকারই বলুন আর এনডিএ সরকারই বলুন, সে বিজেপি বলুন আর কংগ্রেসই বলুন, সবাই তাদের দেনা করতে পারমিশন দিয়েছে। আর আমাদের সরকার আসার পরে এফআরবিএম সিস্টেম, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, মানে আমি ধার করতে পারবো না, আমি আমার হাত বেঁধে দিলাম যাতে আমি ক্ষতি না করি, এই ডিসিপ্লিনটা আমাদের সরকার মেনটেন করেছে, আমরা এফআরবিএমটা চালু করেছি। করার ফলে কি হচ্ছে, আমার ধার করার ক্ষমতা নেই, কিন্তু সিপিএম যে টাকাটা ধার করে গেছে বামফ্রন্ট সরকার, সেই টাকাটা কেন্দ্র সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আজ 3.5 বছর নভেম্বরে হবে, আপনারা আমায় বলুন, আমরা সরকারের পরিবর্তন হয়েছে, আমরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি কি? আজ পর্যন্ত পশ্চিমবাংলায় নতুন সরকার, খুব বড় পয়েন্ট বলছি আপনাদের, অর্থনৈতিক স্বাধীনতা পায়নি। কেন পায়নি? আমার এই 3.5 বছরে 1,00,000 কোটি টাকার ওপর কেটে নিয়ে যাওয়া হয়েছে, এবং আরো অনেক প্রজেক্ট বলছি কিনা, স্বচ্ছতা 100 দিনের কাজ, ভারতবর্ষে প্রায় 30,000 ব্লক আছে গরিব মানুষরা কাজ করে, আজকে বলছে 2,000 ব্লক কাজ করবে, আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার মানে 28,000 ব্লকের 100 দিনের কাজ বাদ। আমরা এসব টলারেট করবো না, এর জন্য দিল্লি দরকার হলে তোলপাড় করবে আমাদের লোকেরা, আমরা যাদের এমপি করে পাঠিয়েছি এটা তাদের ডিউটি টু রেজ দ্য ইস্যু, এবং আমরা অলরেডি কমপ্লেন পাঠিয়েছি, উই আর দ্য ফার্স্ট গভর্নমেন্ট, আমরা অলরেডি একটা নয় একটা দুটো তিনটে কমপ্লেন আমরা পাঠিয়েছি, এবং পাঠিয়েছি বলে আজকে আপনাদের সামনে বলছি, আপনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন ম্যাক্সিমাম। 2, ডিজেলের থেকে ডিকন্ট্রোল করে দিয়েছে ডিজেল, কংগ্রেস গভর্নমেন্ট ফার্টিলাইজার ডিকন্ট্রোল করে দিয়েছেন, এবং রটিয়েছিল আমরা নাকি ফার্টিলাইজারের দাম বাড়াচ্ছি, আমাদের হাতেই নেই কৃষকদের যে জমি, যে ফার্টিলাইজার যাকে বলা হয়, ফার্টিলাইজার মানে কি, সার, জমিতে যে সার দেওয়া হয় ফলনের জন্য, সেই সারটা ডিকন্ট্রোল করে দিয়েছিল কংগ্রেস গভর্নমেন্ট, এবং সেই সারটা ডিকন্ট্রোল করে দেওয়ার ফলে আজকে মনে রাখবেন সারের দাম অনেক বেড়ে গেছে, যেটা চাষিদের পক্ষে জমিতে চাষ করতে গেলে অনেক অসুবিধে হয়, এটা করে গিয়েছিল ইউপিএ সরকার, আর তার দোসর বিজেপি সরকার, স্বচ্ছতার কথা বলতে গিয়ে ডিজেলকে ডিকন্ট্রোল করে দিয়েছে। আজকে যে পার্সেন্টেজ ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ডের দাম কমেছে বিশ্বে পেট্রোলের দাম, সেই অনুযায়ী পেট্রোলের ডিজেলের দাম কমেছে, কমেনি, কমেছে ধরুন 100 ভাগ, দিয়েছে 1 পয়সা, এইরকম একটা আর কি। তো আমার কথা হচ্ছে, তোমরাই বলছো যখন দাম কমবে আমি দাম কমাবো, যখন দাম বাড়বে আমি দাম বাড়াবো, তুমি বাড়িয়ে দিয়েছো এত, আর যখন কমে যাচ্ছে তখন তুমি কমাটা সামঞ্জস্য রেখে করছো না। আর 2, তুমি ডিজেলের ডিকন্ট্রোল তুলে দিয়ে কি হয়েছে জেনে রাখবেন, আজকে 2 টাকা কমবে, যদি কেউ নতুন দোকান করে প্রথম কয়েকদিন বিনা সস্তায় দেয় কি দেয় না, হাল খাতার দিন বিনা পয়সায় মিষ্টি খাওয়ায় অনেকে, জানেন তো, তার কারণ এটা হচ্ছে অতিথি পরায়ণতা,
মনে রাখবেন প্রথম কয়েকদিন দেখবে দাম কমে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, যেই কমে গেল একবার এমন করে ধরবে না যে সুন্দরবনের বাঘের থেকেও ভয়ঙ্কর। একেবারে বেড়ে বেড়ে এমন হলো যে আপনার গাড়ি চালানো থেকে শুরু করে কৃষি কৃষকের যে পাম্পের যে ডিজেল লাগে, আর ডিজেলের দাম বাড়া মানে সব কিছুর দাম বাড়া, এটা মাথায় রাখবেন। কয়লার দাম বাড়িয়েছে, ডিজেল ডিকন্ট্রোল করে দিয়েছে, ফার্টিলাইজার ডিকন্ট্রোল করে দিয়েছে। বড় বড় কথা বলে আমাদের জ্ঞান দেয়, কয়েকটা চোর ছেচ্ছ আর কয়েকটা উচ্ছিষ্টে বসে জ্ঞান দেয়, তার জ্ঞান আমরা শুনবো? জিজ্ঞেস করুন, দিল্লিতে আলুর কিলো কত ছিল? দিল্লিতে যখন 70 টাকা, বিহারে যখন 60 টাকা, উত্তরপ্রদেশে যখন 60 টাকা, গুজরাটে যখন 60 টাকা, বাংলার মানুষ কিন্তু 20-22 টাকার মধ্যে পেয়েছে। তার কারণ আপনাদের কৃতিত্ব নয়। প্রত্যেক সপ্তাহে আমরা বাজারটাকে চেষ্টা করি আপনাদের বাড়ানো সত্ত্বেও, অন্তত ভাই বোনেদের মুখের দিকে হাসি ফুটিয়ে, দেখো ভাই একটু দাও, একটু নাও, একটু দাও, একটু নাও করে করে ম্যানেজ করে আন্ডারস্ট্যান্ডিং করে যেন আমাদের খাটতে হয়। আমাকে অনেকে বলে, আমি আসছিলাম আমার কর্মীরাই, দিদির চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। আমি বলি, বাংলাটা চেহারাটা খারাপ করে দিয়ে গেছে না, আবার দাঙ্গা করে খারাপ করতে চাইছে। যতদিন এদের ঠিক মতো কন্ট্রোল করতে না পারবো আমার চেহারা খারাপ হবে? আমি কাজ করবো বেশি করে, আপনাদেরও করতে হবে, আপনাদেরও করতে হবে। তার কারণ চেহারা খারাপ হলে চেহারা ভালো করা যায়, কিন্তু দাঙ্গা দিয়ে ধ্বংস হয়ে গেলে সেই ধ্বংস স্তূপটাকে ফেরানো যায় না, এটা মানায় রাখবেন। মানুষের যদি পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে ভালো করা যায়, কিন্তু কেউ কোমায় চলে গেলে, একেবারে শেষ হয়ে গেলে একজন দুজন ফিরে আসে, কিন্তু সবাই ফিরতে পারে না, এটা মাথায় রাখতে হবে। মৃত্যুর পরে যদি ডাক্তার আসে কোনো লাভ হয় না, ডাক্তারটাকে আগে আসতে হয়। সুতরাং আমরা জানি কোন রাজনীতি কি হচ্ছে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে দেখুন ডিজেলের দাম, ডিজেল ডিকন্ট্রোল করে দিয়েছে, রেল 100% FDI অ্যালাউ করে দিয়েছে, প্রতিরক্ষা যেটা আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের ডিফেন্স আমাদের গর্ব, আর্মি বলুন নেভি বলুন সমস্ত, অথচ দেখুন সেখানে কি করেছে, পুরো 100%, ওখানেও প্রায় সমস্তটাই FDI করে দিয়েছে প্রায়টাই। তার মানেটা কি, আমাদের দেশের বৈজ্ঞানিকরা, আমাদের দেশের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা প্রতিরক্ষা জিনিস তৈরি করবে না, সব বাইরে থেকে আসবে, 2-3টে রাজ্য দেশকে দিয়ে দিতে হবে, আর সেই 2-3টে দেশ আমাদের রাজ্যে টাকা দিচ্ছে বিজেপিকে, এই কারণে আমরা বিরোধিতা করেছি বলে হাজার বার করব। দেশকে যদি কেউ বিক্রি করে দিতে চায়, কেউ যদি কথা না বলে, তৃণমূল কংগ্রেস বলবে, তার কারণ তৃণমূল কংগ্রেস মানুষ ছাড়া কাউকে পরোয়া করে না। আজকে কন্টিনিউয়াস লোক পাঠিয়ে এখানে রোজ প্রেস করে আর প্রেসগুলোকে কিনে বদমাইশি করা হচ্ছে কেন? একটা ছোট্ট ঘটনা ঘটলো, যে কোনো ঘটনা ঘটাই খারাপ, আমি সাপোর্ট করি না, আদৌ ঘটেনি। এখানকার একজন অভিভাবক বাবু আছেন, তিনি দিল্লিতে ফোন করেন ইংরেজি চ্যানেলগুলোকে, সেখানে একটা ইংরেজি চ্যানেল আছে, তাদের আবার একজন, তার আবার কাগজের হেড হয়ে বসে আছে মুম্বাইতে, আমি সব খবর জানি, তাকে ফোন করে বলে এটা ভালো করে করো যাতে তৃণমূল কংগ্রেসের বদনামটা দিল্লিতে করতে পারো। আরে ওইভাবে হয়, ওইভাবে হয় না। আপনি যে একটা মানুষ মাত্র, আমরা তো এক একজন মানুষ, আমরা বলি না ম্যান পজেস গড ডিসপোজেস, ঈশ্বরের মার শেষ মার, এটা মাথায় রাখবেন। সুতরাং বাংলার বিরুদ্ধে চরিত্র হনন করে মনে রাখবেন, কেউ কোনোদিন বাঁচেনি, কেউ কোনোদিন বাঁচতে পারবে না। আমার বিরুদ্ধে আপনি সমালোচনা করুন না, আমি কে বারণ করেছি? আমাকে রোজ গাল দিন, আমায় গালাগালি দিলে আমার ফোসকা পড়বে না, আমায় গালাগালি দিলে আমি মনে করবো আমি ঠিক আছি, আর আমায় গালাগালি না দিলে আমি বুঝবো যে আমি কোথাও ভুল পথে এগোচ্ছি। আমি চাই আপনারা আমাকে রোজ গালাগালি দিন, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু বাংলার মানুষকে অসম্মান করা যাবে না। আজকে তাই মনে রাখবেন, বাংলায় ক্ষমতায় আমরা এসেছি কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। আজও কেউ যদি আমায় বলে, দিদি আমার হাসপাতালটা করে দিন, আমার কলেজটা করে দিন, আমার স্কুলটা করে দিন, আমার রাস্তাটা করে দিন, আমায় চাকরি আরো বেশি করে দিন, আমি তো করতে চাই। জানেন আপনারা, আমরা তো প্রায় সরকারিভাবে 2 লক্ষ ছেলে মেয়েদের চাকরি আমাদের সরকার করে দিয়েছে, এবং বেসরকারিভাবে স্মল সেল ক্ষুদ্র সেল কয়েক লক্ষ হয়েছে, কিন্তু বাংলায় 1 কোটির ওপর বেকার আছে, করে দিয়ে চলে গেছে। আমরা চেষ্টা করছি, আজকে আমার মাইনে দিতে কত টাকা যায়, শুধু মাইনে দিতে আমার প্রায় 40,000 কোটি টাকা মতো চলে যায় মাইনে আর পেনশনে রে দিতে, আর যদি সেই টাকাটা আমার কেটে নিয়ে যায়
আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, এগুলো মানুষকে বোঝাবেন। সমস্ত অর্থ নিয়ে চলে যাচ্ছে আমাদের ভাতে মারার জন্য, কিন্তু মনে রাখবেন ভাতে মারার ক্ষমতা তোমাদের নেই, তার কারণ ভাত আমরা জন্মাই এখানে, আমাদের ওয়ে আউট বের করতে হবে। প্রথমবার যখন ক্ষমতা এলাম কত কেটে নিয়ে গিয়েছিলেন? 21,000 কোটি টাকা। আপনার বাড়িতে আপনি যদি 1,000 টাকা মাইনে পান আর 1,000 টাকাই যদি কেটে নিয়ে যায়, আপনি সংসার চালাবেন কি করে? ভাত খাবেন কোত্থেকে? স্বাস্থ্য দেখবেন কোথার থেকে? স্কুলে ছেলে মেয়ে পাঠাবেন কোথার থেকে? কোথার থেকে কি করবেন? কিন্তু মনে রাখবেন যে আমাদের প্রথম বছর 21,000 কোটি টাকা কেটে নিয়ে গেল। পরের বার আমরা ইনকাম করলাম বেশি, 21,000-এর জায়গায় 28,000 কোটি টাকা আমরা ইনকাম করলাম। সেই 28,000 কোটি টাকা কেটে নিয়ে গেল। একবার জিজ্ঞেস করলো না, তোমাদের কি আছে? তোমরা কি এতটা দিতে পারবে? তোমরা অর্ধেক দাও, বা তোমরা 3টে বছরে দাও, বা তোমরা একটু একটু করে দাও। পাপ করেছে কে? আর তার পাপের ভার আমাদের বহন করতে হচ্ছে। কি অবিচার বলুন, কি বঞ্চনা বলুন, কি লাঞ্ছনা বলুন। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার জায়গায় অন্য কেউ থাকলে সরকারি কর্মচারীরা মাইনেই পেতেন না, মাইনেই পেতেন না। এই কাজটা আমাদের করতে হয়, আমি জানি প্রতিদিন চিন্তা করতে হয় মাইনে আসবে কোথা থেকে। আজকে মাথায় রাখবেন, তার পরের বছর তৃতীয় বছরে আমরা ইনকাম বেশি করলাম। আমরা ইনকাম করলাম কত? 40,000 কোটি টাকার কাছাকাছি। এবারে শুনছি 40,000 কোটি টাকাই কেটে নিয়ে চলে যাবে। তো খাবে কি? তো বাংলা খাবে কি? সবটাই যদি তুমি খেয়ে নাও, নিয়ে নাও, তো অর্থনৈতিক স্বাধীনতা এলো কোত্থেকে? তোমাকে কাটবার অধিকার কে দিল? আর তুমি যখন থেকে দেনা হচ্ছিল তখন থেকে একটা সিস্টেম করনি কেন? ব্যাংকে পর্যন্ত লোকে লোন নিলে ব্যাংক একটা সিস্টেম করে বলে যে দেখো তুমি এতটা দিতে পারছো না, ঠিক আছে তোমাকে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি, প্রথম বছরে এটা দাও, 10 বছরের জন্য আমি এটা প্ল্যানিং করে দিচ্ছি। ব্যাংক পর্যন্ত করে, সরকারি ব্যাংক। আর কি করেছে পশ্চিমবঙ্গ সরকার? যে সব টাকাটা কেটে নিয়ে চলে যেতে হবে, বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। কেউ ছাড়বেন না যদি এক ফোঁটা বাংলার মাটির প্রতি ভালোবাসা থাকে। ওই উচ্ছিষ্টদের জিজ্ঞেস করুন কি জবাব আছে। 3.5 বছর হয়ে গেল তোমাদের সরকারও, 6 মাস হয়ে গেল, 5 বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয়, 1 বছর গেছে ফাইল খুঁজতে, কত ফাইল নেই সিপিএম পুড়িয়ে দিয়ে পালিয়েছে, 1 বছর গেছে পঞ্চায়েত ইলেকশন আরো সব ইলেকশন করতে, লোকসভা ইলেকশন 2 বছর গেল, কাজ করার সুযোগ পেয়েছে তো 1.5 বছর, তার মধ্যেই বলুন 100 দিনের কাজে বাংলা 1 নম্বর, তাই হিংসে হয়েছে? 30,000 ব্লকটাকে 2,000 ব্লকে নামানো হচ্ছে, 100 দিনের কাজে ভাত কেড়ে নেওয়া। যদি তোমরা সবার পেটে ভাত চাই, সবার জন্য খাদ্য চাই, গরিব মানুষের পেটের ভাত কেড়ে নিলে আমাদের থেকে বড় আর কেউ তোমাদের সমালোচক হবে না, এটা জেনে রেখে দাও। আজকে 100 দিনের কাজে বাংলা 1 নম্বর এমনি হয়েছে, ছাগলের তো 23 নম্বর না 24 নম্বরে সিপিএম রেখে গিয়েছিল। আমি নিজে 75টা মিটিং করেছি, জেলা পরিষদ জানে, এমএলএরা জানে, এমপিরা জানে, আমার বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, লাইনে সবাই জানে। কোথাও দেখাতে পারবেন? জেলায় গিয়ে, কলকাতায় বসে নয়, 75টা মিটিং করেছি, করে করে কেন হচ্ছে না এই ব্লকে কাজ, ওই ব্লকে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, করতে 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 এই 100 দিনের কাজকে আমরা বাংলাকে 1 নম্বরে নিয়ে এসেছি। আজকে বাংলায় মাত্র 3.5 বছরে 12,000-এর বেশি হাসপাতালে সিট বাড়িয়েছি আমরা। এগুলো লোককে বোঝাতে হবে, আমি বললাম আর আপনারা শুনলেন, ঘুমিয়ে পড়লেন হবে না। 2, মনে রাখবেন আমরা 40টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করছি, তার মধ্যে আপনার এখানে কটা হচ্ছে? আপনার জেলাতে ডায়মন্ড হারবার নতুন মেডিকেল কলেজ পাচ্ছে, আরো 8টা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, আপনার জেলায় মহিলা ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, আপনার জেলায় ডায়মন্ড হারবার মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে, ক্যানিং বা কাকদ্বীপ এখানে কোথাও একটা হচ্ছে, ওদিকে বাড়ুইপুরে বাড়ুইপুরে হচ্ছে, আমি জানি এগুলো হচ্ছে, 4-5টা হচ্ছে। সুতরাং মেডিকেল কলেজ ওই ভাঙরের ওখানে হচ্ছে, ভাঙরের বর্ডারে, ওটা পিপিপিতে হচ্ছে, ধুবুলিয়ায় হচ্ছে, নদিয়ায় আরো 8টা মেডিকেল কলেজ হচ্ছে। মেডিকেলে সিট ছিল আমরা যখন ক্ষমতায় আসি মাত্র 1,366 বছরে স্বাধীনতার পর থেকে, আর আমাদের এই 3.5 বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 2,700, অর্থাৎ 66 বছরে 1,300 আর 3.5 বছরে আরো 1,400 বেড়েছে, আরো বাড়বে, 8টা মেডিকেল কলেজ হচ্ছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আজকে গ্রামের লোকেদের জন্য বিনা পয়সায় করে দিয়েছি আমরা ট্রিটমেন্ট, কোনো পেইং বেড থাকবে না জেলা হাসপাতালে, সদর হাসপাতালে,
ব্লক হাসপাতালে পেইং বেড থাকলে তাকে ওষুধটাও কিনে খেতে হতো। এটা খুব বড় বিপ্লব, টাকারই পয়সা নেও তাই। তো পারলেন মডেল করতে, করুন করুন, বারণ করেছে কি ভালো জিনিস মডেল করুন, আমিও ভালো জিনিস দেখলে আপনাদের গ্রহণ করবো, আমার কোনো আপত্তি নেই, ভালো জিনিস যে কেউ গ্রহণ করতে পারে। আজকে মডেল করুন, আজকে ধরুন পেইং বেড আমরা সব তুলে দিয়েছি, অর্থাৎ ওষুধ কেনার খরচা উঠে গেছে, এই ছাড়াও প্রায় 336টার মতো মেডিসিন আছে সম্ভবত, যেটা আমরা 60 থেকে মানে বাইরের যে ওষুধগুলো বিক্রি হয় আমরা 60 থেকে 40% কনসেশনে দিচ্ছি, 70 থেকে 1 কোটি মানুষ কনসেশনে ওষুধ পেয়েছে। আর আজকে বিজেপি গভর্নমেন্ট কি করেছে আপনারা জানেন? আমরা দেখুন ডায়াবেটিস করে 70% থেকে 40% আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে আমরা সেগুলো ঢুকিয়েছি, আমার প্রায় 80টা ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে। আর এই বিজেপি গভর্নমেন্ট কি করেছে, ক্যান্সারের যে ওষুধটা আগে সম্ভবত 180 টাকায় পাওয়া যেত, এক্সাক্ট ফিগার টাই বলতে পারছেন 120 থেকে 180 হবে, সেই ওষুধটা কত দাম করেছে জানেন? আমেরিকার সাথে এমন একটা চুক্তি করেছে সব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তুলে দিয়েছে, ফলে ওই 180 টাকার মতো দাম ছিল যে ওষুধটার, সেটা নাকি বাজারে এখন 1,80,000 টাকা হয়ে গেছে। কল্পনা করতে পারছেন, কল্পনা করতে পারছেন? এগুলো মানুষকে বোঝান, মানুষকে বলুন এর জন্য তো টাকা আসবেই, ব্ল্যাক মানি আনার তো প্রয়োজন নেই, ব্ল্যাক মানি তো সব ব্ল্যাক হোলে ঢুকে গেছে। কিসের ব্ল্যাক মানি? যাদের কাছে হাজার হাজার কোটি টাকা খরচা করে যারা ইলেকশন করে তাদের ব্ল্যাক মানির কি প্রয়োজন? তাদের প্রকাশটাই তো ব্ল্যাক হোলে জমা আছে। এগুলো আমরা বুঝি, আমাদের তৃণমূল কংগ্রেসের দাবি প্রথম দিন থেকে আমরাই বলি ইলেকট্রন রিফর্মস করতে হবে। কেন বলি? আমাদের মতো অনেক গরিব পার্টি আছে যারা চুরি করলো না, এখানকার সংবাদপত্রগুলো আমাদের চোর বানিয়ে দিল, হ্যাঁ সংবাদ টাকা নিয়েছে, কোন অধিক কর্মের টাকা আমাদের কেউ নেই, এটা মাথায় রাখতে হবে। নিয়ে তো আপনারা বিজ্ঞাপন নিয়েছেন, আপনারা গ্লোরিফাই করেছেন, কয়েকটা কাগজ নিয়ে বা টিভি চ্যানেল নিয়ে যদি তদন্ত হয়, আমি তো তদন্তের ডিমান্ড করছি অফিসিয়ালি, তার কারণ তারা কত সয়ে সয়ে হাজার হাজার কোটি টাকার জ্যাকেট, মানে ফার্স্ট পেজটা শুধু তাদেরই ইন্টারভিউ, তাদেরই পাবলিসিটি। মনে রাখবেন আমি একটা বিল জানি, সতীদাহ প্রথা বিল, তাতে একটা ক্লজ আছে, যদি কেউ এটাকে গ্লোরিফাই করে তারও কিন্তু ওই আইনে শাস্তি হবে। তাহলে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে, হলো সব সিপিএমে আমলে, আমাদের আমলে তো হয়নি। আর দুই হচ্ছে তোমরা জ্যাকেট পরিয়েছো কাগজে, হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছো, তুমি বলেছো ওই একবারও তো বলনি এর জন্য আমি দায়ী নই, তুমি বিজ্ঞাপন নিয়েছো হাজার হাজার কোটি টাকার ব্যবসা করার জন্য, আজ তোমার মুখে সব কথা মানায় না, তুমি পুরস্কার দেবে বলে লন্ডনে লোক পাঠিয়েছো, কে কে গ্রুপ কে? আমি তো শুনেছি একসময় সিবিআই ধরেছিল, তুমি তোমার পুরস্কার দিয়েছো সেরা সেরা পুরস্কার, বাদ বাকিরা ভদ্রতার কার্যে বললাম না, ডকুমেন্ট আমার কাছেও আছে, আপনারা একা খেলতে পারেন না, খেলতে আমরাও পারি, বাট আমি এসব করি না, আমার এসব করবার প্রয়োজন নেই, তখন আপনারা নোংরামি করলে আমায় করতে হবে, আমি এটা মানি না, আমি চাই না আপনাদের কেউ কোনো বিপদে পড়ুক, কি তথ্য তো আমাদের কাছেও আছে, তথ্য তো কোনো না কোনোদিন কারো না কারো কাজে লাগবে। সেরা পুরস্কার আনন্দ পুরস্কার লন্ডনে কারা দিয়েছিল? আমেরিকায় কারা দিয়েছিল? এই সব চিট ফান্ড গ্রুপের সাথে মেধাবী ছাত্র ছাত্রীদের স্পন্সর করে পুরস্কার দেওয়ার কারা করেছিল? আপনি করতেই পারেন, আমি বলছি না আপনি করবেন না, আপনি করতে পারেন, আপনাকে কেউ বললো কেউ স্পন্সর করতে চাইলে আপনি করতেই পারেন, তো আপনি একজনকে চোর বানাচ্ছেন যে কিছু করেনি, আর আপনি নিজে তার সমস্ত অ্যাডভান্টেজ নিচ্ছেন। আইন তো একরকম হবে ভাই, আইন তো দুরকম হতে পারে, দেন ইউ হ্যাভ টু ডিসাইড এ ইউনিফর্ম ফর্মুলা। আমি তো আপনাকে কোনো অন্যায় করে কিছু বলছি না, আর আপনার বিরুদ্ধে আমার ইন্ডিভিজুয়াল কোনো রাগও নেই, আর আপনাদের বিরুদ্ধে আমার ইন্ডিভিজুয়াল কিছু বলার নেই, কিন্তু সত্য বলার নাম করে আপনি অসত্য বলবেন, সচেতন নাম করে আপনি অসচ্ছতা করবেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হিসেবে কাজ করবেন, আর আমরা তথ্য জানলেও বলবে না, এটা তো হতে পারে না। আপনি হাজার দিন কাশবেন, আমি একদিন কাশব, এটা মাথায় রাখতে হবে। ডকুমেন্টেশন আমাদের কাছে কিছু কম নেই, প্রতিটা হিসেব আমাদের কাছে আছে, কত সাল থেকে কত সাল কত টাকা বিজ্ঞাপন হয়ে গেছে, কত সাল থেকে কত টাকা কত পুরস্কার স্পন্সর করেছে, কারা গেছে কারা পেয়েছে, সব কিন্তু আমাদের কাছে আছে। আপনারাও টিভি চ্যানেল বিক্রি করেছেন,
শুভা প্রসন্ন যদি চ্যানেল কিনে নেয় বা তার চ্যানেল কেউ কিনে নেয়, তার জন্য সে যদি দোষী প্রমাণিত হয়, আমি তাকে সাপোর্ট দিচ্ছি না। এটা তার লিগাল ল উইল টেক ইটস ওন কোর্স। এখনো বলি, ডোন্ট ডিস্টার্ব মাই ফ্যাক্টস। আজকে আমিও কিন্তু রেকর্ডিং করছি। আমি আপনাদের একটা কথা বলবো, তাহলে আপনি যদি চ্যানেল বিক্রি করতে গিয়ে 500 কোটি টাকার ঘাবলা করে, সরি ওটাকে করাপশন বলে, ঘাবলাটা মনে হয় হিন্দিতে বলে বা কিছু একটা, আমি অত হিন্দি ভালো বুঝি না, টুকটাক বুঝি, করাপশন বলে, করাপশন সঠিক অর্থ, তাহলে বলুন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ঠিক কিনা? নাম বললাম না, নামটা বললাম না। কিছু কিছু চ্যানেল দেখবেন এখন আর বাজারে নেই, হঠাৎ উঠে গেছে, এসব আমরাও জানি। আর আমাদের অপরাধ একটা বলতে পারেন, হ্যাঁ এটার জন্য আমরা অপরাধী, আমি স্বীকার করি। যখন চ্যানেলের কিছু লোক খেতে পায় না, আমাদের কাছে সাংবাদিকরা এসে বলে, মালিক তো পালিয়ে যায়, ছেলে মেয়েগুলো কোথায় যাবে? তাই যদি বলে তারা টিভি কি আমরা চাইছি, ওরা প্রোটেকশন পাক। বা ধরুন চ্যানেলটেন খারাপ কি ভালো দেখার দরকার নেই। আজকে সাংবাদিকতা যারা করছেন তারা বিপদে পড়েছে, তারা আমার কাছে এসছে, তাদের সাথে আমি ডেকে কথা বলা মানে এটা চুরি নয়। যে কোনো মানুষ বিপদে পড়লে আমার ওয়ার্কিং ক্লাস যদি আমার কাছে আসে কথা বলতে, আমাদের কারো কাছে নিশ্চয়ই কথা বলবো, গর্বের সাথে কথা বলবো। আমি সবাইকে হেল্প নাও করতে পারি, আমার দেখে নিতে হবে আমার লিমিটেশনটা আমি কিভাবে করতে পারি না পারি, কিন্তু একটা সাংবাদিক কাজ করছে কাজ খেতে পাচ্ছে না, তার পরিবার তো আমার পরিবার, এটা মাথায় রাখতে হবে। যখন কাজ করে সে একটা সংবাদপত্রের পরিবার, যখন তার চাকরি চলে যায় তখন সে আমার পরিবার, এটা মাথায় রাখতে হবে। তার বিপদে সে আসতেই পারে, সেটা আমি দেখতেই পারি। সেটা যদি বলেন তার জন্য আমরা অপরাধী, কিছু করার নেই, তার জন্য কিছু করার নেই। একটা সংবাদপত্রের মালিক ধরা পড়লো, ভাই সংবাদপত্র কোনদিন পালিয়ে গেল, সেখানে 20 জন লোক চাকরি করে, তারা এরকম কথা বলছে মুকুলের সাথে, সে সাংবাদিক আর কথা বলতেই পারে? তাহলে বলে দাও, এক হচ্ছে যারা ব্ল্যাক লিস্টেড চিটফান্ডের লোক, কেন চ্যানেল তুমি তাদের হাতে দিয়েছিলে, কেন কাগজ দিয়েছিলে, কে দিয়েছিল? সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো আমাদের হাতে নয়, পারমিশন দেয় হোম মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, ইনফরমেশন মিনিস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্টের চ্যানেল পারমিশন দেয়। তুমি তাকে করতে দিলে কই, তখন তোমার সেবি কোথায় ছিল, তখন তোমার রিজার্ভ ব্যাংক কোথায় ছিল, তখন তোমার সিবিআই কোথায় ছিল, তখন তোমার মহান ভাবনা কোথায় ছিল? চোরকে বলছে চুরি করতে, নিয়োগ থেকে বলছে সজাগ থাকতে, তুমি নিজেই তারা বিপদে পড়েছে, বিপদে পড়ে যদি আসে বক্সির সাথে কথা বলতে, বক্সি বলবে যে আমি সাংবাদিকের সাথে কথা বলতাম না, আর কালকে আজকে একটা ছেলে একটা জায়গায় কাজ করছে 24 ঘন্টা, কাল তার একটা বিপদে হয়েছে, যদি আমার সাথে কথা বলতে আসে আমি কথা বলবো না, কি অসুবিধা আছে? সে তো অলরেডি একটা জানা শুরু করছে কাজ করতে গিয়ে, সে যদি কাল বিক্রি টেলিগ্রাফের কথা বলবো না, হোয়াট ইজ দিস? এমনকি আকাশ বাংলা সিপিএমের চ্যানেল, তারা যদি কেউ বিপদে পড়ে আমার সাথে কথা বলতে, সে কথা বলবো, নিশ্চয়ই বলবো। কলকাতা টিভি এক সময় দখল হয়ে যাচ্ছিল প্রায়, সেই সময় তো আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম ওদের পাশে। এইটা যদি বলেন অপরাধ, মানুষকে সাহায্য করা যারা বিপদে পড়েছে, আমি এটা মানতে রাজি নই। করাপশন ইজ করাপশন, অ্যান্ড গিভ সাপোর্ট টু মাই ওয়ার্কিং ক্লাস ইজ নট করাপশন, ইট ইজ এ হিউম্যানিটি। আমি যে কথা বলে বলবো, আর্গুমেন্ট করে আমায় বলে দিন এইটা আপনারা দোষী, আমি মাথা মতো করে বেরোবো, ইয়েস দোষ করলাম না, জানলাম না কি অপরাধ, আপনি আমার ফাঁসি দিয়ে দেবেন, ফাঁসি দিয়ে দেবেন? এটা একটা চেহারাও হচ্ছে একটা বাংলার বুকে, বাংলাকে কলঙ্ক, কলঙ্কে ডোবানোর চেষ্টা করা হচ্ছে। বাংলার পুলিশ অফিসাররা কাজ করে না, কে করে না? একদিকে দুর্গাপুজো অষ্টমী নবমী, অন্যদিকে ঈদ মোবারক বকরি ঈদ, প্রশাসন ক্লাবগুলো মন্দির কমিটি মসজিদ কমিটি লোকাল মানুষ সবাইকে নিয়ে বসে আমরা কাজগুলো করি। 10 লক্ষ লোকের মাঝে একটা ঘটনা ঘটিয়ে দিলেন, 10 লক্ষ মানুষ যখন অফিসে কাগজ দেখতে যখন এসছে, আর থ্যাংকস গড ও আল্লাহ যাই বলুন, যে বিস্ফোরণ মানে মানুষের তো কিছু হয়নি, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, এটা ঈশ্বরই বলুন আল্লাহই বলুন সেভ করেছে। যদি কেউ 2007 ঢুকে থাকে তখন আমাদের গভর্নমেন্ট ছিল না? আপনি আমাকে আপনার বর্ডার পাহাড় দেয় একটা অনুপ্রবেশকে ভালো করে জানতে হবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসা মানে অনুপ্রবেশকারী এটা নয়, ভুল। পাকিস্তান দেশ হিসেবে ভালোবাসি, এটা অনুপ্রবেশকারীর সাথে সম্পর্ক নয়। টেরোরিস্ট একটা আলাদা কাস্ট, একটা আলাদা ক্রিড, একটা আলাদা সম্প্রদায়, এদের কোনো মানবিক সম্প্রদায় নেই, এদের আমরা কখনোই সাপোর্ট করি না। এবার আপনারা আমায় বলুন, এরা বলছে প্রথমে ইলেকশনের আগে মিটিং করে কি বলে গেল লোকসভা ইলেকশনের আগে,
সব কটাকে বাক্স প্যাকটা নিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেবে। বলেছি কি বলেনি? বলেছি কি বলেনি? অন রেকর্ড বাংলাদেশ থেকে যারা এসছে, তো বাংলাদেশ থেকে যারা এসছে সব টেরোরিস্ট? বাংলাদেশ থেকে যারা এসছে যারা ইন্ডিয়ান সিটিজেন, দে আর ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন। মিথ্যে কথা বলে রাজনীতি করছেন, উদ্বাস্তুদের ভাগাভাগি করে দিচ্ছেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করে দিচ্ছেন। শুনুন, মির্জাপুরে যেমন মুসলিমদের মধ্যে ছিল, সারাজ খানও ছিল, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিল, এটা আপনাদের মাথায় রাখতে হবে। একটা কি অন্যায় করেছে তার সাথে একটা পদবি লাগিয়ে দিয়ে সব একটা সম্প্রদায় দায়ী, এটা কি হচ্ছে? একটা দেশকে আপনারা যেদিন থেকে ক্ষমতায় এসেছেন দেশটাকে অস্থির করে দিয়েছেন। কখনো গাজিয়াবাদে দাঙ্গা করেছেন? কখনো উত্তরপ্রদেশে করেছেন? কয়েকদিন আগে তো জিরাকপুরি দিল্লিতেও দাঙ্গা করেছেন। কেন ভাগাভাগি সলিডারিটি করছেন? আমরা তো হিন্দু নই, আপনারা আমাদের হিন্দু করলেন, আপনি আমাকে হিন্দু ধর্ম দেখাচ্ছেন, আর আমাকে সেগুলো শুনতে হবে। যাদের জন্ম হয় মানবিকতার ধর্ম গ্রহণ করে, তাদের কাছে হিন্দু মুসলিম শিখ ইসাই সব বড় ধর্ম। কে আপনারা? কয়েকটা উচ্ছিষ্ট লোক টাকা খরচ করে ক্ষমতা এসেছেন, ঠিক আছে, যেন কংগ্রেস দায়ী দেশে আসতেই পারেন। মানুষ ভোট দিয়েছে গুড গভর্নেন্সের জন্য, জনগণের কাজ করার জন্য, দাঙ্গা করার জন্য নয়। একটা বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন, লজ্জা হয় না? একটা গুজরাটে দাঙ্গা করেছিলেন, আজও লোকে বুঝতে পারে না। ভাগলপুরের দাঙ্গা আজও লোকে বুঝতে পারে না, কি করে বলবে? উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লিতে কয়েকদিন আগে কিরকপুরি, তারপরে আনন্দনগরও করেছে, না কোথায় একটা আমি শুনছিলাম। গুজরাটে কয়েকদিন আগে দাঙ্গা হয়ে গেছে সেপ্টেম্বর মাসে। আপনারা জানেন আমাদের এখানে তো অনেক লিবারেল আমরা, একটা কারো যদি কেউ কমিউনাল ব্লক মেসেজ দেয়, নিশ্চয়ই এটা আটকাবার অধিকার প্রশাসনের আছে, কারণ কেউ চায় না কারো একটা মেসেজে হিন্দুকে হিট করুক বা মুসলিমকে হিট করুক বা শিখকে হিট করুক বা ঈশাইকে হুট করুক বা মানবিকতায় হিট করুক। এর জন্য গভর্নমেন্টের নিয়ম আছে, তারা ব্লক করতে পারে একটা মেসেজ ফর এ পার্টিকুলার মেসেজ। আপনারা কি জানেন, আমি শুনেছি, আমার তথ্য ঠিক নাও হতে পারে, আই উইল ফাইন্ড আউট, আমার যেটা ইনফরমেশন এসছে আই মে নট বি কারেক্ট অলসো। কেউ সাংবাদিকরা যদি বলতে পারে আমার বলার প্রয়োজন ছিল না। আমার একজন পরিচিত ছাত্রী আছে, আমাকে বললো দিদি জানো তো এই কথাটা কেউ বলল না। আমার কি হয়েছে? আমাদের কয়েকটা বন্ধু আছে গুজরাটে পড়াশোনা করে, এবং তাদের কিছু বন্ধু আছে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, তাদের কিছু বন্ধু আছে তারা দিল্লিতে পড়াশোনা করে। তো দেখছে ওদের ফোনে কোনো এসএমএস যাচ্ছে না, ফোনে কথা বলতে পারছে, ফোনে কোনো এসএমএস, সমস্ত এসএমএস সব অল পাবলিক ব্লক। 7 তারিখ পর্যন্ত ভেদোদরা নাকি ভদোদরা ওদের একটা জায়গা। তার বললাম কেন? বললো এইসব মরম আছে, তারপর ওদের ওখানে কি তুলসী পুজো পুজো এসে থাকতেই পারে, গভর্নমেন্ট নিশ্চয়ই অ্যালার্ট হয়ে নিশ্চয়ই কিছু কাজ করতে পারে, সেটা নয়। তাহলে গুজরাটে যদি 7 দিন সব এসএমএস ব্লক হয়ে যায় তখন দোষ নয়, চোখে দেখতে পান না, কানে শুনতে পান না। আর পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করছেন বাইরে থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে, এটা কারা করছেন? যদি মুসলমানরা নিয়ে এসে করে সেটা অপরাধ, তারা জেহাদি, আর আপনি যদি নিয়ে এসে করেন আপনি জেহাদি না, আপনি কি জেহাদি? আপনারা আর করেন যে তর্ক করুন, কত বাইরে থেকে ফান্ড আসছে, কে কে বাংলায় এসে শেল্টার করেছে, কোথায় কোথায় গেছে, কোন কোন স্টেট কান্ট্রি টাকা দিচ্ছে, পরে ধরে পদ্মারি হিন্দু মুসলমান। শুনে রাখুন, আমরাও হিন্দুর ঘরের লোক, কিন্তু আমি হিন্দু মুসলমান শিখ ইসাই সবাইকে ভালোবাসি, এটাই মানবিকতা, এটা আমাদের বাংলার কালচার, সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তান আমার, এটা আমার কালচার। আমরা বিবেকানন্দ পরে বড় হই, আপনাদের এই দলালদের কথা পরে বড় হই না, যেখানে বিবেকানন্দ পরিষ্কার বলেছে আমরা জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। কি জ্ঞান দেবেন আপনারা মায়? যেন মনে হচ্ছে বিবেকানন্দ থেকে মহান হয়ে গেছে সব জ্ঞান দিচ্ছি, জ্ঞান দেওয়া তাদেরই সাহায্যে যে জ্ঞানটা দিতে পারে, তার সাজে না যে জ্ঞানটা দিতে পারে না। সুতরাং মনে রাখবেন এটা শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে করছে তাই নয়, এরা হিন্দু ধর্মের বিরুদ্ধেও করছে। হিন্দু ধর্ম জন্মে থেকেই হয়ে যায়, তার জন্য ধর্ম নিতে হয় না। এটা ওই জ্ঞানীদের জিজ্ঞেস করুন, জ্ঞানীরা কি ভাবে আমি যখন জন্মাই যদি কেউ দীক্ষা নেয় তাকে দীক্ষা নিতে হবে ওই গুরুর শিষ্য ওই গুরুর শিষ্য? আমরা জন্মেই কিন্তু ধর্মটা আমাদের সাথে আসে, তার কারণ স্বামী বিবেকানন্দ কি বলেছেন ভালো করে পড়ুন, হিন্দু ধর্ম
ইউনিভার্সাল ধর্ম যা সব ধর্মকে সম্মান করবে, সব ধর্মকে নিয়ে চলবে। তাই রামকৃষ্ণ বলেছিল যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। আমি সেইকে গঙ্গা সাগরে গিয়েছিলাম, আমাকে মহন্ত বলছেন দেখো মা আমি অযোধ্যার সাথেও কানেক্টেড, এখন যে কমিটি আছে। আমি তোমায় একটা কথা বলি, আমার খুব ভালো লেগেছে শুনে, তোমরা যে গেটটা বানাচ্ছ ওই গেটটার নাম সর্বধর্ম সমন্বয় দেবে। আমি সেদিন গেছি, আমি বললাম দেখুন আমার সাথে স্বামী মা এসছে, ও আমার জেলা পরিষদের সভাধিপতি, ওকে ডাকলেন মন্দিরের সামনে, ডেকে নিয়ে স্বামী মার সাথে ছবি তুললেন। আমি এইসব লোক পছন্দ করি, নিজের ধর্ম ভালোবাসবে অন্য ধর্ম ভালোবাসবে। বিবেকানন্দ তো ইসলাম ধর্মের বাড়িতে গিয়ে একজন মুসলিমের বাড়িতে গিয়ে হুকো খেয়েছিল, হুকো খেয়ে বলেছিল দেখি তো জাত যায় কিনা। মনে রাখবেন বেরুলে যান, ওরা তো হিন্দু ধর্মের বড় নেতা, যান গিয়ে দেখে আসুন বেরুল মঠ, তার ভেতরেই একটা মসজিদ আছে। আমি নিজের চোখে দেখে এসেছি, আমি না দেখে বলি না। তো আপনারা কে সব যা আপনারা ঠিক করে দিচ্ছেন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, এদের দীর্ঘদিন ধরে আমরা শ্রদ্ধা করি, সবাই কি করি, ফুলফুলা শরীফকে করি, যেমন ঘুটিয়া শরীফকে করি, আমরা আজমির শরীফে কেন যাই, আজমির শরীফ ইজ ফর অল, আমরা যাই। এখনো কিছু কিছু জায়গায় কুসংস্কার আছে, আস্তে আস্তে মানুষ যত বড় হবে পাল্টাবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করাটাই তো আমাদের ধর্ম ভালো জিনিসের জন্য। সেটা না করে সকাল থেকে কাজ নেই কর্মরে, এক একটা এলাকায় যাচ্ছে কয়েকটা এনজিও, দুর্গা বাড়ি লক্ষ্য রাখবেন, বানভাসী লক্ষ্য রাখবেন, হিন্দু সমিতি লক্ষ্য রাখবেন, এরকম অনেকগুলো নাম আছে, টাইগার ফোর্স, বাইরের টাকা দিয়ে আপনার এলাকায় কিছু লোককে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। কিছু গরিব লোক সব ধর্মেই থাকে, তাদের টাকা দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি আমাদের যারা গ্রাসরুটে আছেন, বুথ লেভেলে যারা আছেন, তাদের এই কাজটা বলবো মন দিয়ে করবেন। আপনার এলাকায় বহিরাগতরা কারা এসে বা যারা আছেন তারা কাকে চুপ করে অতিথি বলে বাড়িতে নিয়ে এসে এই কাজগুলো করছেন, এটা নজর রাখবেন। রাখবেন তো, সবাই হাত তুলে কমিট করতে হবে, রাখবেন। আর যদি এরকম কোন খবর পান, এখানে এই হচ্ছে লোকাল পুলিশ স্টেশনে একটা জানাবেন, এবং তার কপি আমার বাড়িতে থাকতে বিহরি স্ট্যাটার্জি অফিসে একটা দিয়ে যাবেন, আর সবল চ্যাটার্জির কাছে একটা দিয়ে যাবেন, মুকুল রায়, সুব্রত বক্সি বা পার্থ চ্যাটার্জি যার কাছে পারেন একটা দিয়ে যাবেন। দেবেন তো, নজর রাখতে হবে। ভালো কাজ করলে যেমন নজর রাখবে, খারাপ কাজ করলেও কিন্তু নজর রাখবে। কথায় কথায় রাস্তায় বসিয়ে দিল কিছু লোককে, আর হিন্দু মুসলমানে দাঙ্গা করলো, এসব হবে না। এই কদিন অনেক দাঙ্গা করার চেষ্টা হয়েছে, আমাদের প্রশাসন এবং আমরা সবাই রাত জেগে পাহারা দিয়ে করতে দিইনি, মনে রাখবেন। অনেক ঘটনা ঘটাবার চেষ্টা হয়েছে, অনেক ঘটনা ঘটাবার রেফারি ডে চিন্তা করছে, মনে রাখবেন। হিন্দু মুসলমান করে ওই হিন্দুদের পাড়া, ওই মুসলমানদের পাড়া করতে যাবেন না। দাঙ্গা একবার লাগলে না, দাঙ্গায় যে লোক মারা যায় কিচ্ছু হয় না, কম্পেনসেশনও হয় না, দাঙ্গায় লোক মারা গেলে ঘর বাড়ি চলে যায়, পরিবর্তে কিচ্ছু পাওয়া যায় না। আর দাঙ্গায় গুলি চলে গেলে যে মারা যায় সে মারা যায়, পরিবারটা অসহায় হয়ে পড়ে। কাজে দাঙ্গা করা আমাদের ধর্ম নয়, কে এটা মনে রাখবে? শপথ নিচ্ছেন কোনো দাঙ্গা না করা হবে না, শপথ নিচ্ছেন। মা বলে না বলুন, ফার্স্ট মেয়েরা কি করতে আছে বলুন, আপনার পাড়ায় পাড়ায় মহিলাদের সাথে সম্পর্ক রাখবেন, সমস্ত পাড়ার মহিলাদের সাথে যোগাযোগ করবেন নিজের এলাকায়। আমি সেই মা বোন দেখতে চাই যারা মনে রাখবেন রাখতেও জানে আর টাইট করতেও জানে। মনে রাখবেন যে না দেশে চুলো বাঁধে, সবাইকে নজর রাখতে হবে। কোন কমিউনিটি, কোন কাস্ট, কোন ক্রিড নিয়ে একে অপরের বিরুদ্ধে, কয়েকদিন আমি শুনেছি একটা ঘটনা, একটা জায়গায় গাছে গিয়ে জেহাদি জেহাদি বলে চিৎকার করেছে, কেন করবে, কেন করবে? বিআরএস স্ট্যাম্পেড হয়ে লোক মারা গেছিল কত অপপ্রচার করে, এরকম ঘটনা ঘটলে কারা দায়িত্ব নেবে? যাদের নিজেদের ঠিক নেই সে অন্যের কুটকুষ্টি নিয়ে চিন্তা করে, অন্যের পুষ্টি নিয়ে ভাবনা করে, এসব তেমন হবে না। আর একদিকে মনে রাখবে, আমি আপনাদের আবার বলবো, আমার গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন থেকে শুরু করে মাদার থেকে ফ্রন্টাল, ফ্রন্টাল থেকে বুথ, আর এই কারণ কি বলবো, জেলা প্রেসিডেন্ট আছে, এখানে জিতুয়া আছে, প্রতিমা মণ্ডল আছে,
সুগতপি এসছে, নেই মনে হয় এখানে অভিষেক আছে, এই জেলার এমএলএরা আছে, সবাই আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সবে তৈরি হয়েছে, ছমাস লেগেছে তাদের কাগজপত্র ঠিক করতে এবং ছমাস যাত্রা কাজের সুযোগ পেয়েছে। এক্ষুনি নো কনফিডেন্স এনে ছমাসে একটা লোকের কাজের পরীক্ষা হয় না, তাকে কাজ করার সুযোগ দিন। যদি কেউ কোথায় কোনো দুষ্টুমি করে, পার্টি উইল টেক অ্যাকশন। জেলায় একটা পঞ্চায়েতের স্টিয়ারিং কমিটি করে, জেলা পরিষদ, গ্রামসহ পঞ্চায়েত সমিতি। আমি প্রতিমা মণ্ডলকে দায়িত্ব দিচ্ছি, তুমি দেখে নেবে জেলা পরিষদের ডেপুটি ওয়ার্ড, পঞ্চায়েত সমিতি গ্রামগুলো কিভাবে কাজ করছে। জেটুয়া সাহেব সহযোগিতা করবে, তিনি গ্রামটা জানেন, প্রতিমা নিজে ডাব্লিউডিসিএস এর অফিসার ছিল, জানে ও কাজগুলো। আমি এখনো বলবো, যারা এখনো পেনশন আটকে রেখে দিয়েছেন, কারো যদি থাকে, হয়তো নেই অনেক জায়গায়, আইওয়াই, গীতাঞ্জলি, পাত্তা থেকে শুরু করে যে কাজগুলো আছে, ফেলে রাখা যাবে না। ফেলে রাখলে আমি কিন্তু আপনাদের ফেলে রাখবো, তার কারণ হচ্ছে আমি কাজ চাই, কাজ টাইমে কাজ করাটা আমাদের ধর্ম। আমি পরিষ্কার বলে যাচ্ছি, যারা গ্রাম সভায় আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, জেলা পরিষদ আছেন, মিউনিসিপ্যালিটি আছেন, কর্পোরেশনে আছেন, মনে রাখবেন গরিব মানুষের কাজ করে দেওয়াটা আমার ধর্ম। এটা হতে পারে যে খেতে পাচ্ছেন, একটা গরিব লোক থাকে পঞ্চায়েতে, খুবই গরিব, তারা তো নিজের বাড়ি গিয়ে খাবার নেই, সেক্ষেত্রে আপনি একটা করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সবটাই আমার করবো, অন্যদেরটা করবো না, এটা হতে পারে। পাবলিককে নিজের মতো করে দেখতে হবে, আর কাজ ফেলে রাখা যাবে না, আর টাকা মাটি মাটি টাকা বলা যাবে না। এটা বিজেপি করতে পারে, শোভা পায়, সিপিএম করতে পারে, শোভা পায়, কংগ্রেস করতে পারে, শোভা পায়, তৃণমূল কংগ্রেস করলে শোভা পায় না, এটা মাথায় রাখবেন। এখনো তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট চালাচ্ছে স্বচ্ছতার সাথে, কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের নলেজে আসলে সঙ্গে সঙ্গে আমার ব্যবস্থা নেই, কিন্তু টিভিতে বসে কে বলে দেবে তার জ্ঞান শুনতে আমি রাজি নই, কারণ সে সবচেয়ে বড় চোর। যে চোরগুলো বসে বলে সেগুলো সবচেয়ে বড় চোর, তাদের পেছনটা খুঁজে দেখুন, আয়নায় আগে নিজের মুখ দেখতে হয়, তারপর অপর মুখ দেখবেন। চ্যারিটি বিগিনস এট হোম, আগে নিজেরা নিজেদের মুখ দেখুন। আর তৃণমূল কংগ্রেসকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, এই দলটা আমরা যারা করি, আমাদের কেউ নেতা নয়, সবাই করবি। আর যদি কেউ ভাবেন যে আমি সরকার চালাই, সারাক্ষণ খেটে খুলে দলটা নজর করি না, ভুল। শৈবাল যে কোথায় ঝগড়া করে সেই খবরটা আমার নলেজে আছে, এবং আমি ওদের বলবো তিন দিনের মধ্যে মেটাবে, তাহলে আমি শৈবালকে সরাব। আমি একটা ইন্ডিভিজুয়াল বললাম, সবার জন্যই জেনে রাখুন, বাসন্তীতে কে কোথায় কি করছে, অথবা গোসাবা, অথবা সন্দেশখালি, অথবা জয়নগর, অথবা কুলতলি, ভাববেন না আমি খবর রাখি না, কারণ আমি বলছি আমি পশ্চিমবঙ্গ সরকার ছাড়া টাইম পাই না। ইয়েস আমি পাই, মুকুলকে জিজ্ঞেস করুন তো দিনে কবার কথা হয় অবশ্য, আমার 500 বার বক্সির সাথে কবার কথা হয়, কারণের সাথে হয়, ববি সবাইকে জিজ্ঞেস করুন কবার করে কথা হয়। আমি একসাথে মাল্টিটাস্ক করি, আমি সরকারও চালাই, এটাও দেখি কোথায় কি হচ্ছে, কোনো গণ্ডগোলের খবর আসলে সঙ্গে সঙ্গে টেক আপ করি, আমি লিখিও, আমি আঁকিও, আমি বাজাইও, আবার বুনিও, অর্থাৎ আমি মাল্টি টাস করার অভিজ্ঞতা আমার আছে। একটা কথা মনে রাখবেন, সিপিএম এর হারমা যারা ইদানিং টাকা নিয়ে বিজেপি করছে, আগে সেই গুন্ডামি শিমুর নন্দীগ্রাম নেতাই থেকে শুরু করে, মনে রাখবেন আমতার কান্দুয়া থেকে শুরু করে ভুলে যাননি, প্রত্যেকটা ঘটনা নজরে রাখবে, যারা করছে, যাদের বিরুদ্ধে অনেক কেস আছে, কাচারি আছে, খুনের মামলা আছে, দাঙ্গার মামলা আছে, সেগুলো আমাদের নলেজে নিয়ে আসবে। আপনাকে প্রশাসনকে ব্যাপারে হেল্প করতে হবে, প্রশাসনও আপনাকে হেল্প করবে যেখানে প্রয়োজন আছে, প্রশাসন প্রশাসনের মধ্যে করবে, দল দলের মধ্যে করবে, কিন্তু আপনার একটা দায়িত্ব আছে নাগরিক হিসেবে, সেই নাগরিকের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এটা মাথায় রাখতে হবে। এবং আমি কানুনকে এটা বলবো, কারণ মিনিস কর্পোরেশনে আছে, মেয়র আছে, তাদেরও কর্পোরেশন ইলেকশন ঠিক টাইমেই হবে, কেউ কেউ লিখছে আগে হবে, কেউ লিখছে পরে হবে, আমি সবার মুখে ধামা ঘুষে দিয়ে বলি না, তোমাদের একটা ক্যালকুলেশনও ঠিক হবে, নির্বাচন নির্বাচনের সময় হবে, অত চিন্তা করার কোনো কারণ নেই, আর এত তাড়াতাড়ি করে নেওয়ারও আমার প্রয়োজন নেই, কারণ আমার এখন হাতে অনেক দিন আছে, অনেক কাজ এখনো বাকি আছে, ওরা জিতবেও আবার মেয়র হবে, কোনো উপার ক্ষমতা নেই, তার কারণ হচ্ছে যারা কাজ করে তাদের রোকার ক্ষমতা কারো থাকে না, সেইভাবে আপনাদের তৈরি হতে হবে। আর আমি সেজন্যই আপনাদের বলবো যে নিজেরাও ভালো করে কাজ করুন, সবকিছু চোখ কান খোলা রেখে,
নজর রেখে আর আজকে যে কথাগুলো আমি বলে গেলাম প্রত্যেকটা বুথে বুথে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। কিভাবে পৌঁছে দেবেন? যা শুনে গেলেন সেটা বলবেন, আমি একটা আমার বক্তৃতা সিডিও করছি সেটাও আপনাদের কাছে দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকে জেলা অফিস থেকে কালেকশন করবেন, তিন দিনের মধ্যে সিডি পেয়ে যাবেন। আর যারা ভালো লোক দায়িত্ব নিয়ে কাজ করো। আর একটা কথা বলে যাই, আমরা যখন ছোট ছিলাম আমি ছাত্র পরিষদ করতে গিয়ে যুব কংগ্রেস করতে গিয়ে আমি দেখেছি আমাদের উপর খুব হিংসা করা হতো, নতুনদের আসতে দেওয়া হতো না। কিন্তু আমি চাই আমার নতুন ছেলে মেয়েরা আসুক, তার কারণ নতুনরা না থাকলে জেনারেশন উঠবে না। আমি যখন রাজনীতি করতাম ছাত্র যুবক, আমি জনসংযোগ করতে গিয়ে যে জেনারেশনটাকে তুলে নিয়ে এসেছিলাম, যারা আজ কেউ মিনিস্টার, কেউ জেলা সভাপতি, কেউ কোনো পুরো দায়িত্ব আছে, আমি তৈরি করেছিলাম তিনটি জেনারেশন, তারা আগামী 25 বছর পর্যন্ত করবে। কিন্তু পরের জেনারেশন এখন থেকে তৈরি করতে হবে, যারা এখন থেকে তৈরি হবে, যে আপনার সাথে ইতিমধ্যেই আছে, তার যখন 16 বছর বয়স ছিল তার বয়স হয়তো এখন 26 হয়েছে। আমরা যখন তৃণমূল কংগ্রেস প্রথম তৈরি করেছিলাম যার বয়স তখন 18 বছর ছিল তার আজকে 28 হয়েছে, যার বয়স 21 বছর ছিল তার আজকে 29 হয়েছে, এই 31 হয়েছে, কি অসুবিধা আছে? সেই ছেলে পেলেগুলো এলাকা থেকে বের করুন, তাদের নামের লিস্ট তৈরি করুন, তাদের ঠিকানা দেখুন, তাদের লিস্ট তৈরি করে কানুনের হাতে জমা দেবেন, ঠিক আছে? আমি চাই নতুন ছেলে মেয়েরা কাজে আসুক। সবাই যদি আমরা বাইরে চলে যাই আর সবাই যদি আমরা কাজটা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। একটা ভালো জায়গায় আপনি কাজ করবেন, আমার অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছে, আমি একটা থিওরি দিচ্ছি আপনাকে, এটা আমার মনে হয়েছে, আই মে বি রং, আই মে বি রাইট অলসো, এটা আমার মনের কথা। ধরুন আমি একটা জায়গায় চাকরি করলাম, 1 লাখ টাকা মাইনে পেলাম, ওকে, আর বিদেশে গেলাম আমি 1.5 লাখ টাকা মাইনে পেলাম, ঘর ভাড়া কত, শিক্ষার খরচ কত, গাড়ি ভাড়া কত, যেটুকু বাঁচে কলকাতায় যদি আমি এই টাকাটা আর্থিকও পাই আমার কিন্তু অনেক টাকা বাঁচে, কারণ কলকাতা হচ্ছে সবচেয়ে চিপ, এটা মাথায় রাখবেন, বাংলা হচ্ছে সবচেয়ে সহজ এখানে। এবং সেই জন্য বলি যে আপনি নিজে একটা চাকরি করবেন, 1 লাখ টাকা মাইনে পাবেন, আর আপনি যদি একটা ভালো কর্মী তৈরি হতে পারেন, ভালো নেতা তৈরি হতে পারেন, আপনি একটা ইনস্টিটিউট চালাবেন, 1 লক্ষ ছেলে মেয়ের কাজ দেবেন, আপনি একটা স্মল স্কেল করে তুলবেন, কেন তুলবেন না? বাণিজ্যে বসতি লক্ষ্মী, এটাই তো আমাদের প্রেরণা ছিল, আমাদের সব রকম সুযোগ দিচ্ছি, সুযোগটাকে কাজে লাগান। স্কিল ডেভেলপমেন্টে বাংলা নাম্বার ওয়ান, এটা মাথায় রাখবেন, শুধু 100 দিনের কাজে নয়, স্কিল ডেভেলপমেন্টে আমরা নাম্বার ওয়ান। এই কথাগুলো বলছি এই কারণে আজকে এমনকি সংখ্যালঘু ছেলে মেয়েরা, আমাদের ওবিসিতে যে শিডিউল কাস্ট আদিবাসী এবং প্রায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, প্রায় 94% কভার হয়েছে, তাদের জন্য আমরা আলাদা করে জেনারেল কাস্টকে টাচ না করে হায়ার এডুকেশন, WBCS, IAS, IPS, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব ব্যাপারে তারা কোটা পাচ্ছে এখন, কেন পাচ্ছে? ওবিসি রিজার্ভেশনের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি, তাতে 94% আমার সংখ্যালঘুদের ছেলে মেয়েরা হয়ে গেছে। কত ছেলে মেয়েরা দেখুন আগামী দিন WBCS হবে, বাংলা একটা IAS নেই, IPS নেই, WBCS নেই, পুলিশেরও নেই, কেন? আমি চাই আপনাদের ছেলে মেয়েরা পড়বে, সব পড়বে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ টিচার হবে, কেউ প্রফেসর হবে, কেউ সাংবাদিক হবে, কেউ ভালো কর্মী হবে, কেউ আবার IAS IPS হবে, WBCS হবে, WBPS হবে, সবাইকে মনে রাখবেন এগিয়ে আসতে হবে। শুধু রাজ্য ভরা নয়, বাংলার যে ব্রেন, এই ব্রেন দিয়ে সারা বিশ্ব তৈরি হবে এবং বিশ্ব বাংলা আমাদের টার্গেট এই কারণ। আর গর্ব করে বললেন 100 দিনের কাজ নাম্বার ওয়ান, আমরা মাত্র 3-3.5 বছরের মধ্যে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছি, তাতেও জঙ্গলমহল আমরা নাম্বার ওয়ান, শান্তি কি করে ফেরাতে হয় বাংলা দেখিয়ে দিয়েছে, পর ভাঙবার চেষ্টা করবে না, ধরবো কিন্তু ক্যাক করে। দার্জিলিং এর শান্তি বাংলা নাম্বার ওয়ান, ন্যায্য মূল্যের ওষুধের দোকান বাংলা নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করছি, আর কেন গরিব লোক কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারে না, একটা কিডনি ডায়ালিসিস করতে গেলে 1.5 লক্ষ 2 লক্ষ কত টাকা খরচ হয়, এখন আমরা বাঙুর এবং বেলেঘাটায় তৈরি হয়েছে, আরো অনেকগুলো হসপিটালে মাল্টি সুপারগুলোতে তৈরি হবে, আমরা প্রত্যেকটা সাবডিভিশনে আগামী কয়েক মাসের মধ্যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সাবডিভিশন হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করছি, আমরা মাল্টি সুপারে 1-1টা করে ফেসিলিটিস দিয়ে দেবো, অর্থাৎ আজকে আপনি বাঙুরে যান খুব গরিব লোক হলে 500 টাকায় কিডনি ডায়ালিসিস হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। একটা স্ক্যান বাইরে যদি 5,000 টাকা নেয় আমরা ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দেবো, কয়েকদিনের মধ্যে অনেকগুলো দোকান খুলে যাবে,
তাহলে আপনি 3000 টাকাটা অনেক পয়সা কাটে পেয়ে যাবেন। অনেক সস্তা করে দেওয়া হচ্ছে। কন্যাশ্রী সারা পৃথিবীতে আমরা নাম্বার ওয়ান। আমার যুবশ্রী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, কি নেই বলুন তো? স্কিল ডেভেলপমেন্টে আমরা নাম্বার ওয়ান, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, বাংলার ইনভেস্টমেন্ট আমরা নাম্বার ওয়ান। শুনেন, এগুলো মাথায় রাখতে হবে। আমি আগে হিসেব নিয়েছিলাম 3 বছর, সিপিএম গভর্নমেন্ট পাট্টা দিয়েছিল 2 বছরে 10,000, আর আমাদের গভর্নমেন্ট এই 3 বছরে পাট্টা দিয়েছে প্রায় 2 লক্ষ করোড়। আরো দেবো, এগুলো মাথায় রাখতে হবে। আপনার পঞ্চায়েত এলাকায় দেখুন রাস্তার উপরে বসে আছে যে রাস্তাটা কাজে লাগবে না, চুপ করে বিডিওকে দিয়ে দিন, তাদেরকে নিজ ভূমি নিজ গৃহের মধ্যে ঢুকানো যায় কিনা দেখুন। মিউনিসিপ্যালিটি বসে আছে যে রাস্তাটা করলে কোনো প্রবলেম নেই, মানে মেন রাস্তা নয়, যারা বসে আছে অনেক দিন ধরে, আসলে নতুন করে বসতে হবে, আর প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। তাহলে বলুন ওই মিউনিসিপ্যালিটির ওই জায়গাটা আমি তাকে যদি অধিকার দিয়ে দিই, গরিব মানুষের কি হয়? আজকে আপনারা জানেন এই প্রথম কলকাতা কর্পোরেশন, ঠিক আছে, যারা প্রথম তা বাঁচার শিকার পেল, আমরা টেনেন্সি অধিকার দিয়ে দিয়েছি গরিব মানুষকে, ঠিক আছে, টেনেন্সি, যাতে তারা নিজের এই ঘরে যদি মনে করে আমি একটা বড় বাড়ি করবো সে করতে পারে। এই গরিব মানুষের বাঁচার ঠিকানা আমরা দিয়েছি নিজ ভূমি নিজ গৃহের মধ্যে দিয়ে, অধিকার স্কিমের মধ্যে দিয়ে, টেনেন্সি এক সংশোধন করার মধ্যে দিয়ে, এরকম অনেক কাজ আছে ভর্তি ভর্তি। একজন ববির পরিচিত মোবাইল, এখন তো আমাদের দিন থেকে কারটা সব মোবাইলে চলে গেছে, রাস্তা দিকে তাকিয়েও দেখি না, অ্যাক্সিডেন্ট হচ্ছে তাও বন্ধ হয় না, এগুলো সামাজিক এ হয়ে যাচ্ছে। বাড়িতে লোক কত বছর আমি মোবাইল দেখে যাচ্ছি, মেসেজ দেখে যাচ্ছি, দিনটাই হারিয়ে গেছে, সবার ভিতরে সব হারিয়ে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সে নাকি মোবাইল দেখছিল বসে, যখন সে হসপিটাল ভিতরে প্রবেশ করেছে দেখছে তার ড্রাইভার তাকে নিয়ে ঢুকছে একটা চকচকে জায়গায়, তখন ঢুকে এসে বলছে তুই ওকে নার্সিংহোমে নিয়ে গেলি কিনা? আমি তোকে বললাম পিজি হাসপাতালে নিয়ে যেতে, বলে এইটাই তো পিজি হাসপাতাল, বলে সে কিনে কি ছিল আর কি হয়ে গেছে আমি তো চিনতেই পারছি না। এরকম সব জায়গায় হচ্ছে এবং সব জায়গায় হবে, গর্ব করে না বলবে এই মাটিতে জন্মে আমরা ধন্য। তাই এই মাটি নিয়ে যদি কেউ চক্রান্ত করে, কলঙ্কিত করে এই মাটিকে, তাকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। আর সেই ছেড়ে কথা আমি তখনই বলতে পারবো যখন আমি নিজে ঠিক থাকবো, নিজেরা ঠিক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, সঙ্গবদ্ধ থাকুন। কেউ আমাদের একটা আচরণ পর্যন্ত দিতে পারবে না যতই টিভিতে বসে জ্ঞান দিই, এটা মাথায় রাখবেন। কি ঐক্যবদ্ধ থাকবেন তো? আর যে থাকতে পারবে না তাদের নামে লিস্ট আমি করবো, তাদের দরকার নেই, তাদের বলবো তোমরা বিশ্রাম নাও, কোনো মাসে যাও। আর কিছু কিছু লোকের আমি এটাও দেখেছি কাজ করে না, শুধু অভিযোগ করে, আমি কিন্তু সব অভিযোগ দেখি না, আমি প্রত্যেকটা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করি, যে অভিযোগটা সত্য তার বিরুদ্ধে অ্যাকশন নিই, সব অভিযোগ কিন্তু আমি করি না, এটা মাথায় রাখতে হবে। অভিযোগ দিলেই যে অভিযোগ হয়ে গেল জমা তা নয়, যেটা অভিযোগ দিচ্ছেন সত্যিকার অভিযোগ দিন, কারোর বিরুদ্ধে কারো কিছু বলা থাকে, কিন্তু অভিযোগের নাম করে নিজের কর্মসংস্কৃতিটাকে নষ্ট করবেন না, নিজের ব্রেনটাকে বাজে রাখবেন না। ভালো চিন্তা করলে ব্রেন ভালো থাকে, ভালো চিন্তা করলে মন ভালো থাকে, পজিটিভ চিন্তা করতে চাই আমরা, ডোন্ট বি নেগেটিভ, অলওয়েজ বি কুল, সার্ভিস উইথ স্মাইল, হাসি মুখে কাজ নিন, মাথা ঠান্ডা রেখে কাজ নিন, ভবিষ্যৎ সুন্দর করুন, অলওয়েজ ইতিবাচক চিন্তা করুন, পজিটিভ পজিটিভ পজিটিভ, বি পজিটিভ, থিংস পজিটিভ, স্পিক পজিটিভ। আর যদি কেউ নেগেটিভ কথাবার্তা বলে, জানেন তো একটা ধান যদি পচে যায় সেটাকে বাদ দিতে হয়, তাই তো? তাহলে পুরো জমিটাকে পেঁচিয়ে ফেলে, পুরো জমিটাকে পচিয়ে ফেলে। তাই যে নেগেটিভ এই হচ্ছে না এই হচ্ছে না, আমি বাবা তুই বসবো যেটা কাজ করছি, একটু পজিটিভ হচ্ছে, ভালো করে ধ্যান ট্যান কর, একটু আল্লাহ ঈশ্বর আল্লাহ তখন স্বতন্ত্র বোধ কর, তুই ভালো করে মনটাকে একটু ভালো করে পেটে কর, ফলে মনটা যখন কনসেন্ট্রেট করতে হবে কি আছে, ঠিক আছে? আর যদি কেউ সত্যি একটা অভিযোগ জানায় তার মধ্যে সত্যতা আছে, নিশ্চয়ই সেটাকে গুরুত্ব দিয়ে দেবে, এটা আমি নিশ্চয়ই আপনাদের কাছে বলবো। কি আমার কথাগুলো খারাপ লাগলো? তত লাগলো, অনেকটা সময় নিয়ে নিলাম, কিন্তু আমি কতক্ষণ বললাম? 1 ঘন্টা 25 মিনিট, দেখেছেন তো? বলতে লাগলে ওরা রোজ বসে বলবে, আর আমি এক একদিন দাঁড়িয়ে এমন বলবো ও একটা কথার উত্তর দিতে পারলাম ভাই দিই, আমি মেনে নেবো যদি আমার আর্গুমেন্টের সত্যতা না থাকে, আমি এটা বিশ্বাস করি, আমার আর্গুমেন্ট ভুল হতে পারে, আপনি আর্গুমেন্ট দিয়ে আমার প্রমাণ করে দিন, আর্গুমেন্ট দিয়ে রাখতে হবে। এবং প্রতিদিন খবর রাখবেন কোথায় কি হচ্ছে, নিজে আপডেট থাকবেন, আপনার গ্রাম সভায় একটা করে ডায়েরি মেনটেন করবেন,
আমি একটা সরকারি প্রশাসনের জন্য একটা ডায়েরি তৈরি করেছি, তার নাম জীবন সাথী। আপনাদের নিজের একটা করে দু নম্বর খাতা পাওয়া যায় কিনতে, ছোট ছোট এখন অনেক কিছু পেয়েছে, বা নিজে তৈরি করে নেবেন, একটা দু নম্বর খাতা কিনবেন, কিনে ওটাকে কাছে দিয়ে কাটবেন, কেটে ছোট্ট একটা ডায়েরির মতো করে নেবেন গ্রামে গ্রামে, নিয়ে কটা করলেন কটা করলেন না, কটা কাজ পড়ে রইল সেটা কবে করবেন, এগুলো লিখে লিখে আনবেন, তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে গেছে। আর নিজেকে একবারের জায়গায় পাঁচবার ছুটতে হবে বিডিও কাছে, জেলা শাসকের কাছে কাজটা করিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? কাজটা আমায় করতে হবে, তা নাহলে বদনামটা আমার দলের হবে। আপনাকে দেখে লোকে সিদ্ধান্ত নেবে না, লোক কিন্তু তৃণমূল কংগ্রেসটা ভাববে যে ওই করেনি, ওদের লোকেরা করেনি, এই বদনাম যেন তৃণমূল কংগ্রেসের না আসে এটা মাথায় রাখতে হবে। দলটাই আমার মন্দির, আমার মসজিদ, আমার গুরুদ্বারা, আমার গির্জা, ওইটা দেখেই মানুষ আজকে আমাদের এখানে ক্ষমতায় এনেছে। আমি ক্ষমতা চাই না, কিন্তু আমাকেই কাজটা করতে হচ্ছে, তার কারণ আগে যা করতাম তার থেকে বেশি খাটতে হচ্ছে, কারণ এটাই চ্যালেঞ্জ। রাজ্যটাকে ঘুরে দাঁড় করিয়ে মানুষ যেটা আমাদের দায়িত্ব দিয়েছে কতটা আমরা করতে পারলাম, আগামী পাঁচ বছরের প্রমাণ করে দেখিয়ে দেবো কোন রাজ্য কেন কেউ পারবে না এর সাথে কম্পেয়ার করতে। কাজেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শৃঙ্খলা মেনে চলবেন, শৃঙ্খলা না মানলে কিছু হয় না। আমি যদি একটাই মিটিং নিই, আমি অনেক সময় বারোটা পড়ি, বারোটা সাড়ে বারোটাতেই চলে যাই, সবাই আমাদের জানে। টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন করতে হবে, রুটিন মেনটেন করতে হবে, কাজ মেনটেন করতে হবে, ঠিক আছে? আর ফ্রন্টাল অর্গানাইজেশন যারা আছে বড়দের সম্মান দিয়ে তাদের কিন্তু মিছিল মিটিং সমাবেশ ব্লক প্রেসিডেন্টের সাথে কথা বলে একসাথে করবেন, আলাদা আলাদা করে নয়, জেলার সাথে সামঞ্জস্য রেখে, ব্লকের সাথে সামঞ্জস্য রেখে, আর সব প্রোগ্রামে সবাইকে ডাকবেন। আপনার যুব প্রোগ্রাম, আপনি শিক্ষাক্ষেত্রেও আপনার যারা বন্ধু আছেন তাদের ইনভাইট করবেন, যারা আপনার দলের সমর্থক, যাদের ওই কমিটি আছে আমাদের তৃণমূল কংগ্রেসে, সংখ্যালঘু ডাকবেন, সিলকাস ডাকবেন, আদিবাসী ডাকবেন, মহিলাদের ডাকবেন। আমি একা করবো, আর কেউ করবে না, এটা হবে না। আর ব্লক কমিটিগুলো সকলে করে ভালো করে কাজ করবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। আমি কুলতলিতে মিটিং করবো বলে গৌরদারে বলে এসেছিলাম, গৌরদা কোথায়, গৌরদা এসছেন জয়নগরে, গোপাল মাঝি এসছে কুলতলি, আমি ঝড়খালি যাব 8 তারিখে, আর আমি সম্ভবত 8 তারিখে কুলতলিতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশন মিটিং করব 8ই ডিসেম্বর। মাথায় রাখবেন আমি কয়েকদিন আগে সাগরে গিয়েছিলাম, এইভাবে কখন কোথায় যাব সেটা ঠিক করে নেব, কিন্তু মাঝে মাঝে ঢু মারব আর দেখবো আপনারা কি করছেন। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।